লোকসভা নির্বাচনে রাজ্যে ঘাসফুলের পাশাপাশি জায়গা করে নিয়েছে পদ্ম। তৃণমূলের সঙ্গে প্রায় সমান তালে পাল্লা দিয়ে লড়ছে বিজেপি। তখনই দলকে শক্ত হাতে সামলানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, বড়সড় রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। এ নিয়ে এখনও কোনো নির্দেশিকা জারি না হলেও সূত্রের খবর, সোমবারই এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে নবান্নের তরফে। যে যে বিষয়ে জানা যাচ্ছে তার মধ্যে উল্লেখ্য হলো, বেশ কিছু মন্ত্রীর হাত থেকে বের করে নেওয়া হচ্ছে বেশ কয়েকটি দফতর। আবার একইভাবে বেশ কয়েকজন নেতা ছিলেন যারা ছিলেন মন্ত্রিত্বহীন, তাদের হাতে আসতে চলেছে কিছু দায়িত্ব। সূত্র মারফত কিছু বদলের কথা জানা গিয়েছে। গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুব্রত মুখোপাধ্যায়ের হাতে ছিল পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব। এবার তার হাত থেকে এই পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব যেতে পারে শান্তিরাম মাহাতোর হাতে। একই সঙ্গে আরও কিছু বদলের খবরও পাওয়া যাচ্ছে। সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে যেমন পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব বেরিয়ে যাচ্ছে, তেমনই অচিরাচরিত শক্তি দপ্তরটি শোভন দেবের হাত থেকে নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে দিয়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ব্রাত্য বসুর হাতে থাকা বন দপ্তরও নিয়ে দেওয়া হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের দায়িত্ব ব্রাত্য বসুর হাতেই থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় যদি বনমন্ত্রী হন, সেক্ষেত্রে তার অধীনে থাকা অনগ্রসর শ্রেণী কল্যাণের দায়িত্ব পেতে পারেন উত্তরবঙ্গের বিনয় কৃষ্ণ বর্মন। এই দপ্তর বদলের মধ্যে বিনয় কৃষ্ণ বর্মন এবং শান্তিরাম মাহাতো দপ্তরবিহীন ছিলেন, এবার হয়তো দায়িত্ব পাবেন তারা। অনেকের বক্তব্য, সামনেই বিধানসভা নির্বাচন, আর রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে বিজেপি। হয়তো তাই ঢেলে রাজ্যের মন্ত্রিসভা গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই রদবদলের বিষয়ে অবশ্য সরকার বা তৃণমূলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি।